আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আরও একটি এনজিওর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এফএইচপি একটি মাইক্রোফিন্যান্স এনজিও, যার পূর্ণরূপ হচ্ছে সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি, সংক্ষেপে এফএইচপি একটি মাইক্রোফিন্যান্স এনজিও। তাতে দুইটি ক্যাটাগরিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনেকগুলো পদে, শুধুমাত্র এইচএসসি পাশে এবং স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো থেকে সংগ্রহ করেছি। এটি প্রথম আলো পত্রিকায় 3 ডিসেম্বর 2021 তারিখে প্রকাশিত হয়। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে প্রতিটি পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন, কিভাবে আবেদন করতে হবে, কত তারিখের মধ্যে সবকিছু নিয়ে আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে দেখতে পাচ্ছেন এফএইচপি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, তার প্রথমে যে পদের নামটি ছিল জ্যেষ্ঠ কর্মসূচি সংগঠক, সংক্ষেপে এসপিও, এই পদে নেবে 65 জনকে। শিক্ষাগত যোগ্যতা, এই পদের জন্য স্নাতক পাস অথবা স্নাতকের সমমান যারা ডিগ্রি পাস করছেন তারা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে সর্বোচ্চ 34 বছর। বেতন হবে 16,000 টাকা কমপক্ষে, এর বেশি হবে, এবং বেতন ছাড়াও আপনার অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাবেন। দুই নম্বর যে পদটি ছিল কর্মসূচি সংগঠক পিও, এই পদে নেবে 105 জনকে। এই পদে শুধুমাত্র এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 20 থেকে 32 বছরের মধ্যে। এই পদের বেতন হবে কমপক্ষে 15,000 টাকা এবং অন্যান্য সুবিধাগুলো আপনারা প্রাপ্য হবেন। এখানে আরও বলা আছে যারা নিয়োগপ্রাপ্ত হবেন চূড়ান্তভাবে, তাদের প্রথম 1 মাস বা 1 মাস 7 দিন প্রশিক্ষণকাল ধরা হবে। এই 1 মাস 7 দিনে আপনি বেতন পাবেন 5,000 টাকা। সন্তোষ ভালোভাবে বা সফলভাবে প্রশিক্ষণ শেষ করার পর আপনাকে চাকরিতে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। তারপরে আপনি কোম্পানি নিয়ম অনুযায়ী অন্যান্য বেতনগুলো প্রাপ্য হবেন, মূল বেতন যেটি আছে সেটি প্রাপ্য হবেন। অবশ্যই আপনাকে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। এখন আমরা দেখব আবেদন করতে আমাদের কোন কোন কাগজপত্রগুলো লাগবে এবং কিভাবে করব। এখানে অবশ্যই আপনাকে ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদনটি প্রদান করতে হবে। এখানে আবেদন, যারা আগ্রহী প্রার্থী আছেন তারা আবেদন করতে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, যেখানে যে জীবন বৃত্তান্তে আপনার মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং আপনার পরিচিত দুজন ব্যক্তির রেফারেন্স দিতে হবে। এখানে দুজন ব্যক্তির নাম এবং পরিচয় সহ দুজন ব্যক্তির রেফারেন্স দিতে হবে। আপনার এলাকার পরিচিত গণ্যমান্য ব্যক্তি, যে ব্যক্তিগুলো আপনাকে চিনবে, এমন দুজন ব্যক্তির রেফারেন্স সহ স্বহস্তে আপনার নিজের হাতে লেখা একটি আবেদনপত্র এবং 2 কপি পাসপোর্টের রঙিন ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, শিক্ষাগত যে সার্টিফিকেটগুলো আছে শিক্ষার সেগুলোর সার্টিফিকেট এবং আপনার স্কুলের যে প্রশংসাপত্র আছে সেগুলোর অনুলিপি বা ফটোকপি সহ আপনাকে আবেদনটি পাঠাতে হবে আগামী 26 ডিসেম্বর 2021 তারিখের মধ্যে। 26 ডিসেম্বরের মধ্যে আবেদনটি পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে বিভাগীয় প্রধান, মানব সম্পদ উন্নয়ন বিভাগ, সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি, সংক্ষেপে এফএইচপি, প্রধান কার্যালয় দুরিকান্দি বাজিতপুর কিশোরগঞ্জ, অথবা আপনারা অন্য একটি ঠিকানাও আছে তাদের ঢাকার অফিস, সেখানেও পাঠাতে পারবেন। ঠিকানা হচ্ছে লিয়াজা অফিস, ব্লক এ, রোড 3, বাড়ি নং 09, বনশ্রী, রামপুরা, ঢাকা, এই ঠিকানায়। অথবা যে কোনো শাখা অফিসে ডাকযোগে দিতে পারবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবেন, অথবা আপনার পরিচিত বা আপনার আশেপাশে যে শাখা অফিসগুলো আছে সেগুলোতে সরাসরি গিয়েও আপনারা জমা দিতে পারবেন। এখানে বলা আছে যারা ধূমপায়ী তাদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এখানে আপনার যে জামানতের টাকা সে সম্পর্কে কিছু বলা নেই, কত টাকা জামানত দিতে হবে। আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পারছেন পুরো সার্কুলার সম্পর্কে। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।